জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি এলাম তোমাদের অনুরোধে, অর্থাৎ ছাত্রছাত্রীদের অনুরোধে, উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের ভেন চিত্র এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনেকেই আমাকে অনুরোধ করেছে ভেন চিত্র ক্লাসটি বুঝিয়ে দেওয়ার জন্য, তাই আমি আজকে আলোচনা করব ভেন চিত্র। তবে ভেন চিত্র এই বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিন্তু জর্জ বুলের ভাষ্যটিকে ভালোভাবে বুঝে নিতে হবে। কারণ জর্জ বুলের ভাষ্য যদি আমরা না জানি তাহলে কিন্তু ভেন চিত্র পারব না। কারণ জর্জ বুলের ভাষ্যের ভিত্তিতেই জন ভেন চিত্র প্রকাশ করেছেন। অর্থাৎ অ্যারিস্টটলের যে চারটে বাক্য রয়েছে, এ, ই, আই, ও, এই চারটে বাক্যকে প্রথমে জর্জ বুল ব্যাখ্যা দিয়েছেন। তারপর জর্জ বুলের যে ব্যাখ্যা বা ভাষ্য, সেই ভাষ্যগুলিকে জন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। তো যে কারণে আমাদের প্রথমেই শিখতে হবে জর্জ বুলের ভাষ্য, অর্থাৎ অ্যারিস্টটলের যে চারটে বচন আছে, এ, ই, আই, ও, এই চারটে বচনের যে ব্যাখ্যা দিয়েছেন জর্জ বুল, সেই ব্যাখ্যা চারটে আগে বুঝতে হবে। তবে তার আগে আমাদের বোঝা দরকার যে জর্জ বুলের ক্ষেত্রে, আমাদের জর্জ বুলের ভাষ্য বুঝতে গেলে শ্রেণী সম্পর্কে জানতে হবে। জর্জ বুল শ্রেণীগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন, শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণী। জর্জ বুল শূন্য শ্রেণীকে ইজিকাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন। শূন্য শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীর কোনো সদস্যই বাস্তবে নেই, সেই শ্রেণীকে শূন্য শ্রেণী বলা হয়। যেমন আকাশ কুসুম, ঘোড়ার ডিম, এরকম কিছু শব্দ আছে। যেমন ধরো পঙ্খিরাজ ঘোড়া, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলি আমরা সচরাচর ব্যবহার করি অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এই শ্রেণীগুলিকে জর্জ বুল শূন্য শ্রেণীতে প্রকাশ করেছেন, শূন্য শ্রেণী বলেছেন। আর এই শূন্য শ্রেণীকে প্রকাশ করেছেন ইজ ইগাল টু জিরো দ্বারা। যেমন আমরা যদি ধরি আকাশ কুসুম, আকাশ কুসুম, তাহলে এই আকাশ কুসুম এই শব্দটিকে যদি আমরা সংকেত দ্বারা প্রকাশ করি, আমরা ধরে নিলাম এটা এস, আকাশ কুসুমকে যদি এস ধরি তাহলে ইজিকাল টু জিরো দাঁড়াই, আকাশ কুসুম ইজিকাল টু জিরো। এখানে লিখতে হয় আকাশ কুসুমকে এস ধরে, তাহলে এস ইজিকাল টু জিরো, অর্থাৎ আকাশ কুসুম সমান শূন্য, মানে আকাশ কুসুম নেই। এরপরে যে শ্রেণী কথা বলা হয়েছে, বাস্তবে যার অস্তিত্ব আছে, অন্তত একটা সদস্য হলেও বাস্তবে আছে, সেই শ্রেণীকে বলা হয়েছে অশূন্য শ্রেণী। যেমন আমরা জাগতিক যে সমস্ত বস্তুগুলিকে দেখি, চেয়ার, টেবিল, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি, তো যদি আমরা টেবিল বলি, টেবিল, তাহলে এই টেবিলকে যদি আমরা এস ধরি, টেবিলকে এস যদি ধরি, তাহলে এটা কিন্তু নট ইজিকাল টু জিরো হয়। কারণ যে বস্তুগুলি বাস্তবে আছে সেই বস্তুগুলিকে আমরা নট ইজিকাল টু বলি, অর্থাৎ ইজিকাল টু শূন্য নয়, মানে নট ইজিকাল টু শূন্য, মানে এস সমান শূন্য নয় টেবিল। তার মানে কি, টেবিল আছে এটা বোঝাই। এই গেল শূন্য এবং অশূন্য শ্রেণী প্রসঙ্গ সিঙ্গেল পদের ক্ষেত্রে। এরপরে জর্জ বুল অ্যারিস্টটলের যে বাক্যগুলি রয়েছে, সেই বাক্যগুলিকে যে ভাষ্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলির সূত্র আগে লিখে দিই। এ বচন, এ বচনের যে সূত্র সেটা বলা হয়েছে এস পি বার ইজিকাল টু জিরো, এটা তোমরা লিখে নেবে এই সূত্রগুলি। ই বচনের ক্ষেত্রে যে সূত্র দেওয়া হয়েছে, অর্থাৎ জর্জ বুলের যে ভাষ্য দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে এস পি ইজিকাল টু জিরো। আর আই বচনের ক্ষেত্রে ভাষ্য দেওয়া হয়েছে এস পি নট ইজিকাল টু জিরো। আর ও বচনের ক্ষেত্রে জর্জ বুলের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে এস পি বার নট ইজিকাল টু জিরো। এই হলো সূত্র, এই সূত্রগুলি তোমরা খাতায় লিখে নাও, তারপরে আমি তোমাদের এর ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা জর্জ বুলের সূত্রগুলি বুঝে নিলাম। এবারে আমরা চলে আসব জন ভেনের যে চিত্র, সেই চিত্রগুলি জন ভেন কীভাবে এঁকেছেন। জর্জ বুলের এই ব্যাখ্যা বা ভাষ্য এর ভিত্তিতেই জন ভেন চিত্রের প্রকাশ করেছেন। কীভাবে, আমি আগে সিঙ্গেল পদ দিয়ে বুঝিয়ে দিই।
যে সমস্ত ক্ষেত্রে জর্জ বুল ইজিগাল টু ব্যবহার করেছেন, যে সমস্ত ক্ষেত্রে জর্জ বুল ইজিগাল টু ব্যবহার করেছেন সেই সমস্ত ক্ষেত্রে জন ভেন ছায়া করেছেন, ছায়াবৃত্ত দিয়েছেন। আর যে সমস্ত ক্ষেত্রে জর্জ বুল নট ইজিগাল টু ব্যবহার করেছেন সেই সব ক্ষেত্রে জন ভেন ক্রস চিহ্ন ব্যবহার করেছেন। তো যেমন একটা উদাহরণ দিই, ভূত নেই, এরকম যদি বাক্য থাকে তাহলে ভূতকে আমরা সংকেতে প্রকাশ করব। তাহলে ভূতকে যদি আমরা এস ধরি তাহলে এর যে সাংকেতিক রূপ আসবে সেটা হলো এস, ভূত হলো এস। এবার আমরা এটাকে যদি জর্জ বুলের ভাষে প্রকাশ করি তাহলে হবে ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভূত সমান শূন্য, মানে ভূত নেই। এবার জন ভেন একটি পদের জন্য একটি বৃত্ত নিয়েছেন, এবার এই বৃত্তটি হলো কার, এস, এস এর বৃত্ত, অর্থাৎ এই এস বৃত্ত হলো ভূতের। এই যে বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তটি হলো ভূতের। এবার কি বলা হয়েছে, ভূত ইজিগাল টু জিরো, অর্থাৎ জন ভেন ইজিগাল টু থাকলে ছায়া বৃত্ত করেছেন আর নট ইজিগাল টু থাকলে ক্রস চিহ্ন ব্যবহার করেছেন। তাহলে এখানে এস ইজিগাল টু জিরো, অর্থাৎ এস এর যে ঘরটি মানে বৃত্ত রয়েছে সেই বৃত্তে ছায়া হবে, ছায়া দেবে এইভাবে যেন এই দাগের বাইরে বেরিয়ে না যায়, আর ছায়ার যে দাগগুলি হবে সেগুলি একদম সমান্তরালে হবে যেন আঁকাবাঁকা না হয়, এরকম। এটা হলো ভেন চিত্র সিঙ্গেল পদের ক্ষেত্রে। এবার যদি এখানে এমন হয় যে ভূত আছে, ভূত আছে বাক্যটি যদি এরকম থাকে তাহলে কি হবে, ভূতকে আমরা এস ধরব, ভূতকে যদি আমরা এস ধরি তাহলে ভূত আছে মানে কি, ভূত সমান শূন্য নয়, অর্থাৎ এস নট ইজিকাল টু জিরো। এই ক্ষেত্রে আমরা যে ভেন চিত্র করব, ভেন চিত্রের বৃত্ত হবে, এই বৃত্তটির নাম দেব এস। এইবার এস নট ইজিকাল টু জিরো, অর্থাৎ জন ভেনের যে চিত্র সেই হিসাবে জন ভেনের সূত্র হিসাবে এজি নট ইজিকাল টু থাকলে ক্রস চিহ্ন দিতে হয়, অর্থাৎ এই এসের বৃত্তের মাঝে একটা বা যে কোনো সাইডে দিলেও হবে ক্রস চিহ্ন দিতে হবে, মানে অনেকগুলি দেওয়া যাবে না বা বড় এ দাগ যেন ক্রস না করে ছোট্ট একটা ক্রস চিহ্ন দিতে হবে। এই হলো সিঙ্গেল পদের ক্ষেত্রে ভেন চিত্র। আশা করছি তোমরা ভেন চিত্র বুঝতে পেরেছো। এরপরে অ্যারিস্টটলের যে বাক্য এ ই আই ও চারটে যে বচন আছে এই চারটে বচনকে জর্জ বুল যে ভাষ্য দিয়েছেন আমি দেখালাম একটু আগে, এইগুলির উপরে আমি পরবর্তীতে তোমাদের ভিডিও করে ভেন চিত্র দেখাবো। তবে তার আগে একটি কথা বলে রাখি, তোমরা যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও আমাদের দিশা কোচিং সেন্টারের পিডিএফ আকারের নোটস এবং সাজেশান 2024 জন্য পেতে চাও তাহলে আমাদের যে জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়ে নিও। 129 টাকা চার্জ লাগবে, মেম্বারশিপ নিয়ে নিলে আমরা সরাসরি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো, আমাদের ফোন নাম্বার পাবে, দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, নোটস পাবে, সাজেশন পাবে এবং স্পেশাল ক্লাসও আমরা দিয়ে দেব। এটা বাধ্যতামূলক নয়, তোমাদের যদি মনে হয় তোমরা নিতে পারো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।